ধন্যবাদ প্রিয় ভাই। এমন অনেকে আছে বিশেষ করে আমাদের দেশে যারা হাফেজ অনেকে দেখা যায় যে পরবর্তীতে এটাকে কন্টিনিউ করতে পারে না, এটা অবশ্যই দোষনীয় বিষয়। কোরআন ভুলে যাওয়া, কোরআনকে অবশ্যই কোরআন দ্রুত ভুলে যায়, এটা ঠিক আছে। তো কিন্তু কোরআন ভুলে এটা আল্লাহ ভুলিয়ে দেন এই জন্য যেন কোরআনকে কন্টিনিউ কোরআন পড়াটা কন্টিনিউ করে, যেন বারবার আপনার কোরআন পড়ে, এই জন্য কোরআনকে দ্রুত মানুষে ভুলে যায় কোরআন পড়ার সুবিধার জন্য। তো সুতরাং যখন কোরআন ভুলে অপরাধ, তাইলে এটাকে কন্টিনিউ আপনার নিয়মতান্ত্রিকভাবে আপনার পড়ার একটা ব্যবস্থা নিতে হবে। আরব দেশের একটা সিস্টেম বলে যদি এরকম কেউ করে তাহলে কোনো দিন সে কোরআন ভুলবে না। আরব দেশের যারা হাফেজ আছে, যেমন বড় বড় খতিব, বড় বড় আলেম যারা আছে, যারা হাফেজ, তারা একটা সিস্টেম করে, সেটা হচ্ছে দৈনন্দিন পাঁচ বেলায় পাঁচ পারা করে পড়ার চেষ্টা করে। মানে পাঁচটা বেলা আছে সালাতের, পাঁচ বেলা সালাত, প্রত্যেকটা সময় আজানের পর তারা পড়তে শুরু করে, একামত পর্যন্ত এক পারা হয়ে যায়। অথবা কেউ যদি আগে সময় না পায়, সালাতের পরে বসে এক পারা সে পড়ে ফেলে। অনেক আছে সালাতের জন্য দূর থেকে যদি আসে গাড়ি দিয়ে, অনেক ইমাম খতিব এমন আসে পথে পথে পড়ে ফেলে। এরকম যদি কেউ একটা নিয়ম করে ফেলে, পড়তে কিন্তু সময় লাগে না, এই লোকটা কোনোদিন কিন্তু ভুলবে না, কোনোদিন ভুলবে না। তাহলে এই সিস্টেম করা দরকার। অথবা একজনে পুরো হাফেজ না, পাঁচ পারা হেফজ করেছে, সেটা সে কন্টিনিউ করুক, বারবার এটাকে স্মরণ করার চেষ্টা করুক। এটা হয়তো বা প্রথম পর্যায়ে কষ্ট হবে, এক দুই মাস কষ্ট করলে পরবর্তীতে যখন একবারে নিয়মতান্ত্রিকভাবে কাজ চালিয়ে যাবে তখন আর কোনো ব্যাপারই থাকবে না তার। তারপরে কেউ যদি হালকা বলেছে আবার দেখে নেবে। সুতরাং ব্যাপারটা সহজ, কিন্তু আমরা এটাকে কঠিন মনে করি। ব্যাপারটা খুবই সহজ, শুধু নিয়মের উপর থাকলে চলে। আর এটা অবশ্যই সবাই জানেন আল্লাহ জেরশানের নিকটে সবচাইতে প্রিয় আমল হচ্ছে যেটা কন্টিনিউ হয়। আহাব্বুল আমালি ইল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে যেটা রেগুলার হয়, যদিও সামান্যটুকু হোক না কেন। এই কারণে যারা হাফেজ আছে, আধা হাফেজ হোক পুরো হাফেজ হোক, তারা নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেক দিন পাঁচ পারা তিন পারা সাধ্যমতো অবশ্যই পড়ার চেষ্টা করবে, তাইলে আর ভুলবে না ইনশাআল্লাহ।